মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা চলে এসেছি তোমাদের সামনে একটা সুন্দর ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এখন চেষ্টা করছি তোমাদের সাথে প্রত্যেক দিন না হলেও দু একদিন বাদে বাদেই তোমাদের সাথে মানে ভিডিও শেয়ার করা, যেহেতু এখন খেলার চাপটা একটু কম আছে, জানি না আবার কবে চাপ দেবে, তো সেই জন্য ভাবছি তোমাদের সাথে একটু একটু ভিডিও শেয়ার করি। তো আগের দিন তোমাদের সাথে একটা ডালিয়া রেসিপি শেয়ার করেছিলাম, আজকে একটা চিকেনের নতুনত্ব রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে, মানে একদম পুরো অয়েললেস চিকেন যেটা বলতে পারবো। তো ঘরে কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট। আর হ্যাঁ দেখো, আমার কিন্তু চোখে ডাবল চোখ বসে গেছে, মানে চারটে চোখ হয়ে গেছে, কিন্তু তোমাদের বলেছিলামই যে আমার ফোনে চোখে খুব সমস্যা হচ্ছে, ফোন দেখতেও বা ফোনের রেটা পড়লেও ব্রাইটনেসটা বাড়িয়েও খুব সমস্যা হচ্ছে, সেই জন্য চোখ দেখিয়ে চশমা অলরেডি হয়ে গেল। তো এটা পরেই মানে এখন থাকতে বলেছে, যেহেতু মানে পাওয়ারটা খুব বেশি বলে একটু নিচটা আপ ডাউনের একটু ব্যাপার আছে, বলেছে এটা পড়তে পড়তে কন্টিনিউ ঠিক হয়ে যাবে। আর আজকে সকাল থেকে ঘরের অনেকগুলো কাজ করে ফেলেছি, মানে টুকটুক টুকটুক করে কিছু কিছু কাজ, মানে প্রচুর কাজ জমে রয়েছে, যেহেতু ঘরে থাকছিলাম না বলে প্রচুর প্রচুর কাজ জমে রয়েছে, আর মানে সেই জন্য ঘরের আজকে কিছু কিছু কাজ করেছি, তোমার সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার ফোনে চার্জ ছিল না। আর ঘুম থেকে উঠেই আমি ফোন আগে সবার আগে চার্জে বসিয়ে দিই, তো সেই জন্যই সকালবেলা সব কিছু করেছি বলে তোমার সাথে শেয়ার করতে পারিনি। তবে কাজ করার পরে লুকটা কীরকম হয়েছে, লুকটাকে চেঞ্জ করে দিয়েছি, সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, বিছনা টিছনা আমার সমস্ত গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর অসম্ভব গরম পড়েছে, যার কিছু বলার নেই। আর আমি যখন তোমাদের ভয়েস ওভার দিচ্ছি তখন আমার ঘরে কারেন্ট অফ, তার জন্য একটু বাইরের আওয়াজ একটু আসতে পারে। যাই হোক, তো দেখো এখানে ফুলগুলোকে সব পরিষ্কার করেছিলাম, আমার ফুলগুলোকে একটুখানি চেঞ্জ করেছি, ফুলগুলোকে মানে সাবান দিয়ে সাবান জলে ভালো করে ধুয়ে, প্রচণ্ড ধুলো পড়ে গেছিলো আর ঘরে সেরকমভাবে থাকা হচ্ছিলো না বলে ক্লিনিংও করা হচ্ছিলো না, তো ভাবলাম যে চলো এখন তো একটু সময় আছে তো এগুলোকে পরিষ্কার করে নিয়ে ফুলগুলোকে একটুখানি চেঞ্জ করে নিয়েছি। আর এটা তো যেরকম যথাযথ যেরকম রয়েছে সেরকমই রয়েছে। আর যেটা করেছি মেনলি, দেখো এই যে ফুলগুলো এখানে শুকিয়ে রেখে দিয়েছি মানে সকালবেলা ধুয়ে, এই জায়গাটা একটুখানি চেঞ্জ করেছি, বাসনের ঝুড়িটা আমার এইখানটা এই জায়গাটায় নিয়েছি, এই কোণার দিকটা করে তোমার ফুল গাছগুলো ছিল সেটা তোমরা হয়তো খেয়াল করেছো, তো এই জায়গাটা একটু অন্ধকার হয়ে যাচ্ছিলো বলে ফুল গাছগুলোকে সব এখান থেকে সরিয়ে দিয়েছি। সরিয়ে দিয়ে দেখো এই সাইডটা নিয়েছি, এই সাইডটা আমার খুব একটা ইউজ হয় না বলে এই সাইডটাতে সব ফুল গাছগুলোকে আবার এইখানে নতুনভাবে সাজিয়ে রেখেছি। আর এমনিও অনেক দিন একঘেয়ে হয়ে গেছিলো, তো ভাবলাম যে চলো একটুখানি চেঞ্জ করবো, সকালে রোদ্দুরটাও এদিকে এখন বেশি করে আসছে। তো দেখো এই যে এখানে সব টবগুলোকে সাজিয়ে রেখে দিয়েছি, আর বাসনের ঝুড়িটাকে ওখানে রেখেছি, আর জলের বালতিটা যেরকম ছিল সেখানে। এই দেখো ফুলগুলোকে সমস্ত সকালবেলায় ধুয়ে সব রোদের মধ্যে রেখেছি, ফুলগুলো কিন্তু একদম পুরো শুকিয়ে গেছে, আর পুরো এত ময়লা হয়েছিল, পুরো ধুলো ময়লাতে ভর্তি হয়ে গেছিলো, একদম পুরো চকচকে ঝকঝকে হয়ে দেখো মনে হচ্ছে যেন নতুন সদ্য কিনে নিয়ে এসেছি। এবার এগুলোকে সময় মতন করে জায়গায় জায়গার জিনিস জায়গায় আবার সব সাজিয়ে রাখবো, একটুখানি এদিক ওদিক করে রেখে দেবো। তারপর দেখো চলে এলাম রান্নাঘরে, রান্নাঘরটাও একটুখানি চেঞ্জ করেছি, এই জায়গাটা দেখো আমার ইন্ডাকশানটা ছিল, তো ইন্ডাকশানটাকে এই জায়গা থেকে সরিয়ে নিয়ে এসেছি। আর এই মানে ঝুড়ি মানে ছুরি কাছি রাখার ঝুড়িটাও একটুখানি চেঞ্জ করে দিয়েছি, তেলের বোতল এগুলো সব আমার অন্য ওই এই দিকটা ছিল, এই যে এই জায়গাটায় ছিল, এখান থেকে সব সরিয়ে এদিকে নিয়ে এসে যে দেখো ইন্ডাকশানটাকে এই জায়গাটায় রেখেছি, এখানটা রেখে আবার কয়েকদিন জায়গাটা একটুখানি চেঞ্জ করে নেব। তো দেখো এইভাবেই মোটামুটি আপাতত সাজিয়ে নিয়েছি, আর রান্নাঘরটাকে সাজানোর আমার ইচ্ছা আছে, দেখি কবে সুযোগ সুবিধা করে পারি, কিছু জিনিস আনারও আছে, সেগুলো এনে যখন সাজাবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। অ্যাকচুয়ালি এটা তো রান্নাঘরও বলা যায় না, বারান্দাটার মধ্যেই আমি রান্না করি, রান্নাঘর বানিয়ে রেখেছি। তো যাই হোক, যেটাকেই যেখানেই করি না কেন সেটাকে তো সেই রকমভাবেই সুন্দর করে সাজিয়ে রাখতে হয়, সেভাবেই রাখার চেষ্টা করছি। আর এই দেখো একটা মানি প্ল্যান্টের গাছকে কিন্তু আমি এই দিকে রেখেছি, যেটা আমার ওই দিকটায় ছিল, মানে
বারান্দাটা সামনের দিকটা ছিল, আর এই কর্নারটা, বেসিন কর্নারটাকেও একটুখানি সাজিয়ে নিয়েছি। মানি প্ল্যান্ট অনেক ঝাঁকড়া হয়ে গেছে আমার, ওগুলোকে কাটিং করে করে একটা গ্লাসের মধ্যে ভরে আমি এখানে রেখে দিয়েছি। আর প্রত্যেক দিন আমি চালের জল দিই বলে দেখো মানি প্ল্যান্টগুলো কিন্তু আমার প্রচুর ঝাঁকড়া হয়ে ফুটে উঠেছে। আর এই জায়গাটার ফুলটাকেও ধুতে দিয়েছি, আর এইখানে এই র্যাকটাকে লাগিয়ে দিয়েছি। এখানে আমার এই বেসিন ক্লিনিং করার ব্রাশটা, যে ছাঁকনিগুলো আমার ইউজ হয় না, একটু ধরো ফুটো ফুটো হয়ে গেছে, সেইগুলো আমি কিছু ফেলি না ততক্ষণ না, মানে সেটাকে একদম অকেজ হয়ে যাচ্ছে সেটাকে পর্যন্ত আমি কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করি। তো এইগুলোকে সাইড করে রেখে দিলাম এই জায়গাটায় ঝুলিয়ে। এইভাবে বেসিনের কর্নারটাকে আপাতত সাজিয়ে রেখেছি, তারপর দেখা যাবে আবার কখন কি চেঞ্জ করব। তো এইভাবে রান্নাঘরটাকে আমি সকালবেলা একটুখানি টুকটাক করে সাজিয়ে নিয়েছি। আর এই যে দেখো এই ম্যাজিক মপটাকে কিনে এনেছি, মানে অনলাইন থেকে অর্ডার করেছিলাম, আমার মপটা ভেঙে গিয়েছিলো, বাকেটটা ঠিক আছে কিন্তু মপের এই যে লকের জায়গাটা ভেঙে গেছিলো, ওগুলো প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো। তো এই মপটাকে নতুন আনালাম, আর সত্যি কথা বলতে এই মপটা ভীষণ সুন্দর, আগেরটার থেকে তো ভীষণই ভালো, একটু হালকাও আছে, আর এটা লক সিস্টেমটাও কিন্তু খুব সুন্দর, এইভাবে খুললে লকটা খুলে যায় আর এইভাবে করলে লকটা আটকে যায়। তো এটা দিয়ে কিন্তু দুদিন ধরে আমি ঘর মুছি, ভীষণই সুন্দর লাগছে, খুব আরাম লাগছে ঘর মুছে, আর সবথেকে বড় কথা এত হালকা বলে এটা খুব ভালো। আর এই দেখো নতুন যে চিকেনটার রেসিপিটা রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ওদিকে কাজটা সব সেরে ভাবলাম যে চিকেনটাকে ম্যারিনেট করে ঘরটা মুছে নেবো। তো চিকেনটা আমি এখন ম্যারিনেট করছি, একদম পুরো তেল ছাড়াই চিকেনটা করব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোর মধ্যে, তোমরা জানি বোনলেস উইথ বোন, যে যার যেটা খুশি সেভাবে করতে পারো। তো আমি ফার্স্টে পেঁয়াজ দিয়ে দিলাম তার মধ্যে, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, আর টোটাল রান্নাটাই কিন্তু টক দইয়ের ওপরে হবে, আর একটু পাতিলেবুর রস দিতে হবে, যেহেতু তেল পড়বে না, তেল ঘি বাটার যাই বলো না কেন কিছুই পড়বে না, টোটালি অয়েললেস রান্না, সেই জন্য এখানে দইয়ের পরিমাণটা একটুখানি বেশি দিতে হবে, দই থেকেই তেলটা ছাড়বে, আর চিকেনের যে নিজস্ব তেল আছে সেটা দিয়ে। তারপর দেখো দিয়ে দিলাম গোলমরিচ, তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো, যে যেরকম ঝাল খাবার মতন সে সেরকম দেবে। দিয়ে দিলাম টমেটো কুচি, আর একটুখানি নুন দিয়ে দিচ্ছি, আর রান্নাটা কিন্তু আমি পুরোই সাদা করব, হলুদ দেবো না, তোমরা চাইলে হলুদ দিতেও পারো বা অন্য কোনো মশলা চাইলে অ্যাড করতে পারো। তারপর দেখো দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম এটার পেস্ট, দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত ম্যারিনেট করে রাখতে পারবে, মানে যত বেশি টাইম পর্যন্ত ম্যারিনেট করতে পারবে ততই চিকেনটারও বেশি সফট আর জুসি হবে। আমি মোটামুটি সময় কম ছিল বলে আধ ঘন্টার মতন ম্যারিনেট করে রেখেছিলাম, এটা ম্যারিনেট করে ঘরটর মুছে বাকি কাজটা করতে গেছিলাম। আর এই দেখো এখানে একটুখানি হাফ লেবু দিয়ে দিচ্ছি, পাতিলেবু ছিল না ঘরে আমার, তাই জন্য একটু গন্ধরাজ লেবু দিয়ে দিচ্ছিলাম। তোমরা চাইলে আবার কেউ কিন্তু চিনিও অ্যাড করতে পারো, আমি আর চিনি অ্যাড করিনি, তোমরা কিন্তু চাইলে অ্যাড করতে পারো। আর রান্নাটা কিন্তু পরের দিন আমি ভয়েস ওভার দিচ্ছি, খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, অয়েল যে নেই এর মধ্যে একদমই বোঝা যাচ্ছিল না। তো দেখো এইভাবে এটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিলাম। আর আজকে লাঞ্চে ভেন্ডি ভাজা করেছি, আর চিকেনের আলু দিয়ে হালকা পাতলা ঝোল করেছিলাম, আর চিকেনের এই নতুন আইটেমটা করেছিলাম, এই দিয়ে আজকের লাঞ্চ হয়ে গেছিলো। তো দেখো এই যে এখানে কড়াইটাকে শুকনো গরম করে নিয়েছিলাম ফার্স্টে, তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এই চিকেনটাকে দিয়ে দিয়েছিলাম। এটাকে কিন্তু এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে, ঢাকাটাকে মাঝে মাঝে তুলে দেখতে হবে যাতে নিচটা না লেগে যায়, যেহেতু আমার ননস্টিকটা, এটা ননস্টিক নয় বলতে পারো, কোটিংটা উঠে গেছে, তাই জন্য এখন এটাকে ননস্টিক বলাও যায় না, তো সেই জন্য মাঝে মাঝে দেখতে হচ্ছিলো যে এটা লেগে যাচ্ছে কি না। তো এখন একটু জল আছে, এই যে দেখো একদম ফাইনাল লুক কিন্তু চলে এসছে, চিকেনে কিন্তু তেল অলরেডি ছেড়ে দিয়েছে, আর চিকেনটা কিন্তু খুব সুন্দর একটা স্পাইসি গ্রেভি একটা জুসি ব্যাপার এসে গেছে। তো তোমরা এই অবস্থায় চাইলে এটাকে নামিয়ে দিতে পারো। এই দেখো চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি, আর যদি কেউ মনে করো না আর একটুখানি টানাবো, গা মাখা করবো একদম, তাহলে সেটাও কিন্তু করতে পারো। আমি আর একটু টানিয়ে নিয়েছিলাম, একদম পুরো গা মাখা মাখা করেছিলাম, সেজন্য এটাকে একটুখানি রেখে দিয়ে তারপর তারপরে নামিয়েছি। এই দেখো আমার ফাইনাল লুক, চিকেনের একদম গা মেখে গেছে, তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আর খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। আর এই যে আবার দেখো তোমাদেরকে লাঞ্চের মেনুটা আরেকবার দেখিয়ে দিলাম, আর এই যে চিকেনের হালকা পাতলা ঝোল, যেহেতু আমার বর ভাত খাবে, ভাত দিয়ে চিকেনের হালকা পাতলা ঝোল দিয়ে হয়ে যাবে আজকের লাঞ্চ আমাদের কমপ্লিট। ফ্রেন্ডস দেখতেই পেলে একদম পুরো অয়েললেস চিকেন রান্না করলাম, আর খেতেও কিন্তু
মোটামুটি টেস্টি হয়েছে হয়তো, কেননা দেখি যেটা বোঝা যাচ্ছিল ছেলেকে দিয়েছি, ছেলে একটুখানি খাচ্ছে, তো খেয়েও রিভিউ দেবে কেমন হলো। ফার্স্ট টাইম এটা আমি করলাম, আর দই ছিল বলে তো তেলের কোনো মানে বংশই লাগেনি, যেহেতু দই থেকেই অলরেডি চিকেন থেকে একটা তেল ছাড়ে আর দই থেকেও একটা তেল মানে তেল ছাড়ে। আর এইটা কিন্তু তোমরা চাইলে ভাত দিয়ে খেতে পারো, নাহলে রুটি পরোটা শুধু শুধু এমনিও খাওয়া যায়। আর তোমাদের তো দেখিয়ে দিলাম আজকের লাঞ্চের রেসিপি, তো এই করা হয়েছে, চিকেনেরই দুটো আইটেম করা হয়েছে। আর প্রচণ্ড গরম লাগছে, আর এখন ঘড়িতে বাজে মোটামুটি 3টে বাজতে চললো। তো চলো আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি, এখন সবাই লাঞ্চ করব। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, সামনে খুব সুন্দর সুন্দর ভিডিও আসছে, সারপ্রাইজিং ভিডিও আসছে কতগুলো, সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করছি না, আস্তে আস্তে ক্রমশ প্রকাশ করবে, ঠিক আছে? তো চলো আজকের মতন এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো। আবার প্রচণ্ড গরম পড়েছে, বেশি করে জল খেও, সবাই খুব সাবধানে থেকো, আর ছুটিয়ে গরমটাকে এনজয় করো, ঠিক আছে? আজকের মতন টাটা, গুড বাই।